দশমী বিহিত পূজা এবং দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা। মঙ্গলবার সকাল থেকে দেশের সব মণ্ডপগুলোতে শুরু হয় দুর্গোৎসবের দশমী বিহিত পূজা। এ সময় শাঁখ, উলুধ্বনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ। পরে সিঁদুর খেলায় মেতে ওঠে হাজারো সনাতনী নারীরা। এর আগে সোমবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচে গানে মেতে ওঠে যুবক যুবতী সহ হিন্দু ধর্মাবলম্বীরা। তবে তাদের হৃদয় ছিল বিষাদের সুর। আজ বিকেলে সকল মণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গা মর্তলোকে এসেছেন ঘটকে চড়ে, আর সপরিবারে স্বর্গলোকে বিদায় নেবেন ঘটকে চড়েই।